নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 15 আগস্ট 2022 সোমবার 5 রাশির ঠিক এই সময় সুপার প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে। সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করুন। শ্রাবণ মাসের শেষ সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই রুদ্রাভিষেক করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। ভিডিওটি শুরু করা যাক। তবে একটি কথা বারবার আমি বলি যে আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। আলোচনাটা যদি আপনারা সম্পূর্ণরূপে না শুনেন, তাহলে কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু লস কিন্তু হতে পারে। কারণ এই ভিডিওটি দেখুন, বুঝুন, তারপর আপনি ডিসিশনে আপনার ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তির যোগে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত নয়। দেখুন, যে 5 রাশির আমি কথা বলছি, সেই 5 রাশির প্রাপ্তির বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে আমি যে 4টি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, শনি এবং কেতু, এই 4টি গ্রহকে আপনার ফেভারে থাকা কিন্তু দরকার। এই জন্য আমি রাহু রক্ষা কবচের পাশাপাশি আপনাদেরকে পাওয়ার রিংয়ের কথা আমি বারবার বলছি। পাওয়ার রিং কী করবে? এই 4টি গ্রহকে, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই 4টি গ্রহর বলবত্তা বৃদ্ধি কিন্তু করবে। যাদের আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, বড় ধরনের জায়গাতে গিয়ে আটকে যাচ্ছেন, একটুর জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা সৃষ্টি হচ্ছে, আপনারা এই পাওয়ার রিং পরিধান কিন্তু করুন। দেখুন, আকস্মিক প্রাপ্তির মালিককে সেটি হচ্ছে রাহু গ্রহ, হঠাৎ প্রাপ্তির মালিক রাহু গ্রহ। এই রাহুকে স্ট্রং করুন। পাশাপাশি যারা পাওয়ারিং নিতে ইচ্ছুক আছেন বা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক আছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং এর পাশাপাশি দেখতে হবে আপনার জন্মছকে, আপনার জন্মছকে রাহু গ্রহ সঙ্গে সঙ্গে আপনার মহাদশা কিসে চলছে। যদি রাহুর মহাদশা চলে বা অন্তর্দশা চলে বা প্রত্যন্তদশা চলে, তাহলে বিশেষ করে কিন্তু প্রাপ্তির যোগটা কিন্তু বাড়িয়ে কিন্তু তোলে। এই প্রাপ্তির জায়গাটা যদি আমি আবারও বলবো, আপনার এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা, অর্থাৎ এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে ভাগ্যের উপর। এই জন্য আমি বারবার বলি, ভাগ্য ভাগ্যে আপনার স্ট্রং থাকা দরকার। দেখুন, ভাগ্য যদি আপনার মজবুত হয়, আপনি অনেক দূর এগাতে কিন্তু পারবেন। আর ভাগ্য যদি আপনার সাথ না দেয়, আপনার কিন্তু প্রচুর অর্থ লস কিন্তু হবে। এর সাথে সাথে আবারও বলি, এই যে রাহু আপনার বিশেষভাবে প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে কিন্তু সাহায্য কিন্তু করবে। পাওয়ার রিং, যারা পাওয়ার রিং নিতে চাইছেন বা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা গ্রহরত্ন হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলীর বিচার বা আপনারা বাস্তু ভিজিট করাতে চাইছেন, সেখানে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, এই যে ভাগ্যভাব, ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই 3 ভাবটা যদি আপনার স্ট্রং থাকে, আপনার কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু লাগবেই লাগবে। অনেকের ক্ষেত্রে কি জানেন, যোগ থাকে প্রত্যেক মানুষের জীবনে, কিন্তু এই প্রাপ্তির যোগ আসে, কখন আসছে সেটা
একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু নির্ণয় করে দেবে কোন সময়টা আপনার জন্য আদর্শ সময়। এই যে পাঁচ রাশির কথা বলছি, কম বেশি প্রাপ্তি ঘটবে, কিন্তু যা এই পাঁচ রাশির প্রচুর লাখো কোটি মানুষ সবাই কি পাবে তা কখনোই নয়। সেই জন্য আমি আবারও বলছি, তাহলে আমাদের সমাজ থেকে আজকে গরিবি আনাটাই দূর হয়ে যেত, সবাই আজকে কিন্তু ধনী হয়ে যেত। একই রাশির লাখো কোটি মানুষ সবার কি ভাগ্য সমান? সমান নয়। এখানে কিন্তু বিচার্য বিষয় যে আপনার জন্ম ছক শেষ কথা বলবে, আপনার গ্রহের অবস্থান শেষ কথা বলবে, রাহু আপনার লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোন ভাবে বসে আছে, কত নম্বর নক্ষত্রে বসে আছে, কত নম্বর ডিগ্রিতে বসে আছে, এটা কিন্তু দেখা দরকার। এবার আমি আগামীকালের পাঁচটা আশির সৌভাগ্যশালী পাঁচটা আশির নাম আমি বলবো। টার্গেট নাম্বার শুভ সময়, আগামীকাল ধৃতি যোগ থাকছে, ধৃতি যোগ এবং দেবাদিদেব মহাদেবের আবারও বলবো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অবশ্যই কমেন্ট করুন যারা দেখছেন। প্রথম রাশি কর্কট রাশি, কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 8:15 থেকে শুরু করে আপনার 11:28 পর্যন্ত। দ্বিতীয় রাশি বিষ রাশি, বিষ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 9:41 থেকে শুরু করে 12:18 পর্যন্ত। তিন নম্বর রাশি, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 11:41 থেকে শুরু করে 2:16 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে শুরু করে আপনার 12:11 পর্যন্ত। অন্তিম যে রাশি, সবশেষ যে রাশির কথা আমি বলবো, প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 11:11 থেকে শুরু করে আপনার 12:56 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, সুপার প্রাপ্তি হতে চলেছে আগামীকাল। এই পাঁচ রাশির বিশেষভাবে যাদের ক্ষেত্রে হচ্ছে না, তারা অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করান, গ্রহ এবং পাওয়ারিং পরিধান করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।